হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর পার্ট ফিফটিন নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য এর আগের চোদ্দোটা পার্ট যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন কারণ সেই পার্টের সিচুয়েশান বেস্ট প্রশ্নগুলো কভার করা রয়েছে এছাড়াও কিন্তু আপনি আপনার জেলা সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন সেই সমস্ত ভিডিওতে আপনাদের জেলাভিত্তিক ভিডিও এবং ওয়েস্ট বেঙ্গল জিকে নিয়ে কিন্তু অনেক পার্ট করা রয়েছে সেই পার্টগুলো অবশ্যই দেখে নেবেন আপনারা অনেক উপকৃত হবেন আমি চেষ্টা করব আই বাটনে লিঙ্ক দিয়ে দেওয়ার অনেকগুলো ভিডিওর এছাড়াও কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে গিয়ে করে ভিডিওগুলো দেখে নেবেন ঠিক আছে তো আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি এগুলো প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন প্রত্যেকটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্নগুলো কিন্তু কালেকশানের মাধ্যমে কিন্তু আমি নিয়ে এসেছি তোমাদের কাছে তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে দিই দেখতে পাচ্ছ এখানে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন থেকে শুরু হচ্ছে এই যে এর আগের পঞ্চান্নটা প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু আমি আগের ভিডিওতে ডিসকাস করে রেখেছি অলরেডি সেই ভিডিওটা একটু তোমরা কষ্ট করে কিন্তু দেখে নাও তো চলো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখে নেব ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় তাহলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর হলো আলিপুরে সাতান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্ট আঠারোশো সালের ফার্স্ট জুলাই প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন এবং আঠান্ন নম্বর প্রশ্ন দেখে নেব কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম কি একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে এটা বিচার বিচার কি লিখেছি কে জানে এটা বিচারপতি হবে ঠিক আছে তাহলে কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি হলেন স্যার বার্নেস পিকক আচ্ছা এগুলোর উত্তর কিন্তু আমি পিডিএফে লিখে দিয়েছি অবশ্যই কিন্তু এই পিডিএফটা কালেক্ট করার জন্য আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এছাড়াও কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও রয়েছে ভিডিও ডেসক্রিপশন এবং ভিডিও ডেসক্রিপশন অবশ্যই চেক করবে কারণ ভিডিও ডেসক্রিপশনে অনেক কিছু কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমরা আমার ভিডিও দেখছো যাই অন্য কোনো টিউটারের অন্য কোনো এডুকেশনাল ভিডিও দেখছো অবশ্যই বারবার কিন্তু কমেন্ট সেকশানটা চেক করবে কারণ প্রচুর ভুল থাকে সেই ভুলগুলো কিন্তু তারা কমেন্ট সেকশানে কারেক্ট করে দেয় ঠিক আছে তো যেখানেই তোমরা ভিডিও দেখবে অবশ্যই একবার না হলেও কমেন্ট সেকশানটা চেক করতে ভুলো না ঠিক আছে চলো এরপর ঊনষাট নম্বর প্রশ্ন দেখে নেবো উনষাট নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট নতুন দ্বীপের নাম কী তাহলে বঙ্গোপসাগরে কোন দ্বীপটা নতুন সৃষ্টি হয়েছে সেটার নাম হচ্ছে পূর্বাসা বা নিউমুরও বলতে পারো নিউমূর ঠিক আছে আচ্ছা ষাট নম্বর প্রশ্ন দেখে নেব বেলুর মঠ কত সালে তৈরি হয় বেলুর মঠ তৈরি হয়েছে আঠারোশো সালে নেক্সট একষট্টি নম্বর প্রশ্ন পুরুলিয়া জেলার এস এর নাম কি তাহলে পুরুলিয়া জেলার এসপি হলেন শ্রী এস সেলভা মুরগান মহাশয় বাষট্টি নাম্বার প্রশ্ন দেখে নেব পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত তাহলে পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে দুশো দশ কিউমি তেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে ডুরান্ড লাইন কোথায় অবস্থিত তাহলে আমরা সকলেই জানি যে ডুরান্ড লাইন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু অবস্থান করছে চৌষট্টি নাম্বার প্রশ্ন দেখে নেব রেড ক্লিফ লাইন কোথায় অবস্থিত তাহলে রেড ক্লিফ লাইন কিন্তু আমরা সকলেই জানছি যে রেড ক্লিফ লাইন ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝে যে সীমানা সেটা হচ্ছে রেড ক্লিফ লাইন আচ্ছা বন্ধুরা আমার একটু ভয়েসটা যদি তোমাদের অসুবিধা হচ্ছে শুনতে তাহলে একটু কষ্ট করে শুনে নাও কারণ আমার প্রচুর শরীর খারাপ প্রচুর ঠান্ডা লেগে গেছে সর্দি হয়ে গেছে এই জলে ভিজে তো একটু যদি ভয়েসটা ভালো আসছে না ক্লিয়ার আসছে না তো একটু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে একটু ম্যানেজ করে নিও পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত ম্যাকমোহন লাইন হচ্ছে ইন্ডিয়া এবং চাইনার মাঝে অবস্থিত ছেষট্টি নাম্বার প্রশ্ন দেখে নেব ছেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে এল কোথায় অবস্থিত লাইন অফ কন্ট্রোল এটা কি বলে এল ওসির ফুল ফর্ম হচ্ছে লাইন অফ কন্ট্রোল তাহলে লাইন অফ কন্ট্রোল ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থান করে সাতষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে এলএসি দেখো এখানে আছে এলওসি আর এটা হচ্ছে এল এটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল কোথায় অবস্থিত তাহলে একটা হয়ে গেল লাইন অফ কন্ট্রোল আর একটা হয়ে গেল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা কিন্তু ইন্ডিয়া এবং চীনের মধ্যে অবস্থান করে বেসিক্যালি এটা লাদাখে আছে ঠিক আছে এরপর আটষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে মুর্শিদাবাদ জেলার যানবাহনের কোড কত তাহলে মুর্শিদাবাদ জেলার যানবাহনের কোড হচ্ছে ডাব্লু সাতান্ন আঠান্ন ঠিক আছে ডাব্লু সাতান্ন এবং ডাব্লু বি উনসত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কোচবিহার জেলার যানবাহনের কোড কত তাহলে কোচবিহার জেলার যানবাহনের কোড হচ্ছে ডাব্লু বি সিক্সটি থ্রি ডাব্লুবি সিক্সটি ফোর মানে ডাব্লু বি তেষট্টি ডাব্লু বি চৌষট্টি আচ্ছা সত্তর নম্বর প্রশ্ন দেখে সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে নদীয়া জেলার যানবাহন কোড কত তাহলে নদীয়া জেলার যানবাহন কোড হচ্ছে ডাব্লুবি একান্ন আর ডাব্লিউ বি বাহান্ন একাত্তর নম্বর প্রশ্ন দেখানো বীরভূম জেলার যানবাহন কোড কত তাহলে বীরভূম জেলার যানবাহন কোড হচ্ছে ডাব্লু বি তিপ্পান্ন বি চুয়ান্ন বাহাত্তর নম্বর প্রশ্ন দেখে নেবো বাহাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার সাক্ষরতার হার কত তাহলে পশ্চিম মেদিনীপুর জেলার সাক্ষরতার হার হচ্ছে সেভেন্টি নাইন পয়েন্ট জিরো এইট অবশ্যই কিন্তু এটা দু হাজার এগারো সালের সেন্সাস ইয়ার অনুযায়ী এটা কিন্তু তোমরা অবশ্যই বলবে যে দু হাজার এগারোর সেন্সাস ইয়ার অনুযায়ী বা দু হাজার সেন্সাস অনুযায়ী সেভেন্টি নাইন পয়েন্ট জিরো এইট আচ্ছা তোমরা যে জেলায় থাকো সেই জেলার কিন্তু যানবাহন কোড প্লাস সাক্ষরতার হার লিঙ্গানুপাত এগুলো কিন্তু মুখস্থ করে নেবে এগুলো কিন্তু ধরতেই পারে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট তিয়াত্তর নম্বর প্রশ্ন দক্ষিণ দিনাজপুর জেলার সাক্ষরতার হার কত তাহলে দু হাজার এগারোর সেন্সাস অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলার সাক্ষরতার হার হল তিয়াত্তর পয়েন্ট এইট সিক্স পারসেন্ট সরি চুয়াত্তর নম্বর প্রশ্ন চুয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে দার্জিলিং জেলার সাক্ষরতার হার কত তাহলে দার্জিলিং জেলার সাক্ষরতার হার হলো সেভেন্টি নাইন পয়েন্ট নাইন টু পার্সেন্ট অ্যাকর্ডিং টু দু হাজার এগারোর সেন্সাস এরপর পঁচাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে অরিজিৎ সিং কোন জেলার অধিবাসী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অরিজিৎ সিং কিন্তু মুর্শিদাবাদ জেলার অধিবাসী এছাড়াও যারা মুর্শিদাবাদ জেলা থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে আর কে কে রয়েছে তোমাদের জেলায় যারা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পার্সন ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখে নেব জনঘনত্ব অনুসারে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত সরি র্যাঙ্ক স্পেলিং ওইখানে ভুল রয়েছে তো জনঘনত্ব অনুসারে পশ্চিমবঙ্গের র্যাঙ্ক হচ্ছে দ্বিতীয় ঠিক আছে আচ্ছা তোমরা অবশ্যই বলবে যে এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গের র্যাঙ্কটা কত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও যে এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গের র্যাঙ্কটা কত এরপর তোমাদের জন্য নিয়ে এসেছি বাড়ির কাজ বাড়ির কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি আগের ভিডিওতে করে দিয়েছি অবশ্যই আমি এক্সপেক্ট করবো যে তোমরা উত্তরটা ভিডিওর কমেন্ট সেকশনে দিবে তো এই উত্তরটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই দাও যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখাটি বয়ে গিয়েছে আচ্ছা এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি অবশ্যই করে দিয়েছি এই পিডিএফটার মধ্যে এই পিডিএফটা যদি কালেক্ট করতে চাও অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলো না টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো কমেন্ট সেকশন চেক করো আমি চেষ্টা করবো সমস্ত জায়গায় কিন্তু লিঙ্কগুলো দিয়ে দেওয়ার সেই লিঙ্ককে ক্লিক করে অতি সহজে কিন্তু তোমরা যে কোনো গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে আরেকটা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগের ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম সেটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছিলো ভুল টাইপ হয়ে গেছিলো তো আজকে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো প্রশ্ন করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সকলের উত্তরগুলো দিয়ে দেওয়ার তোমাদের অনেকেই প্রশ্ন করছে যে সিচুয়েশান বেশ প্রশ্নগুলো করছো আমাকে আমি অডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে কল করো না কল কিন্তু রিসিভ করা হবে না কারণ প্রচুর কল আছে এতগুলো কল কিন্তু আমার পক্ষে রিসিভ করা সম্ভব নয় এবং সবাইকে আলাদাভাবে উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয় ঠিক আছে তো চেষ্টা করো হোয়াটসঅ্যাপে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি কিন্তু সলভ করে দেবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলো না গ্রুপে না জয়েন থাকলে কিন্তু আমি কাউকে কোনো রিপ্লাই দেব না তোমরা চেষ্টা করবে যে গ্রুপে জয়েন হয়ে করে গ্রুপ থেকে প্রশ্ন করার বা আমাকে চেষ্টা করবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করার ঠিক আছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভালো না তখনই যেন টাটা বাই বাই জায় হিন্দু ভালো থাকবে